রেডি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে সালাম জানাতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন নিয়ে। আজকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। এই টপিকসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? ওইটি আলোচনা যাওয়ার আগে আমরা পণ্য সম্পর্কে একটু জানি, পণ্য কয় ধরনের সেটা একটু জানবো, তারপরে এই পণ্যের শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যদি আমরা পণ্য সম্পর্কে জানতে যাই, হোয়াট ইজ প্রোডাক্ট, পণ্য কি? পণ্য হচ্ছে মানুষের অভাব মেটাতে সক্ষম এমন যে কোনো কিছু বাজারে উপস্থাপন করাকে পণ্য বলে। মানুষের চাহিদা, মানুষের প্রয়োজন, মানুষের অভাব মেটাতে পারে এমন কিছু বাজারে উপস্থাপন করা হচ্ছে পণ্য। আমরা পণ্যকে দুই ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে ভোগ্য পণ্য, একটা হচ্ছে শিল্প পণ্য। আমরা এই প্রথম প্রথম পত্রে এই পণ্য নিয়ে একটু আলোচনা করেছিলাম, তো আপনাদেরকে বলেছিলাম যে দ্বিতীয় পত্রে এই পণ্য সম্পর্কে ডিটেলস আলোচনা আছে, তো এই আলোচনাটা আমরা করতে যাব। তাইলে আমরা পণ্য সম্পর্কে একটু জানি, জেনেছি পণ্য দুই ধরনের, একটা হচ্ছে ভোগ্য পণ্য, একটা হচ্ছে শিল্প পণ্য। এখন ভোগ্য পণ্য কাকে বলে সেটা একটু জানতে হবে। ভোগ্য পণ্য হচ্ছে যে পণ্যগুলা ক্রেতারা ব্যক্তিগত এবং পারিবারিক ভোগের জন্য, ভোগ বা ব্যবহারের জন্য ক্রয় করে, তাকে বলা হয় ভোগ্য পণ্য। ভোগ্য পণ্যটা হচ্ছে যে কোনো ব্যক্তি হতে পারে বা পরিবার হতে পারে, পরিবারের চাহিদা মেটানোর জন্য, ভোগের ব্যবহারের জন্য যেগুলা ক্রয় করা হয়, যে পণ্যগুলো ক্রয় করা হয় সেগুলোকে বলা হয় ভোগ্য পণ্য। আর শিল্প পণ্যটা হচ্ছে যে পণ্যগুলার মাধ্যমে উৎপাদনের জন্য এবং পুন প্রক্রিয়াকরণের জন্য কোনো পণ্য সংগ্রহ করা, কোনো পণ্য ক্রয় করা, সেগুলোকে বলা হয় কি শিল্প পণ্য। শিল্প পণ্য দিয়ে আমরা নতুন নতুন পণ্য তৈরি করতে পারি, বিভিন্ন উপযোগ সৃষ্টি করতে পারি। তো আজকে আমরা পণ্য দুই ধরনের, একটা হচ্ছে ভোগ্য পণ্য, একটা হচ্ছে শিল্প পণ্য, ভোগ্য পণ্য সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। আমি বোর্ডে একটু লিখেছি, আপনারা খেয়াল করেন, ভোগ্য পণ্যের শ্রেণী বিভাগ আপনারা অবহিত আছেন এই ব্যাপারে আজকে। তারপর একটু একটু ডিটেলস আলোচনা করছি। ভোগ্য পণ্য চার ধরনের, একটা হচ্ছে সুবিধা পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য। আবার বলছি, ভোগ্য পণ্য অর্থাৎ আমরা নিয়মিত যে পণ্যগুলো ভোগ করি, যে পণ্যগুলা বা যে সেবাগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোকে ভোগ্য পণ্য বলে। এই ভোগ্য পণ্যগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, সেটা আমরা চার ভাগে করতে পারি। একটা হচ্ছে সুবিধা পণ্য, একটা হচ্ছে শপিং পণ্য, একটা হচ্ছে বিশিষ্ট পণ্য, একটা হচ্ছে অযাচিত পণ্য। তাহলে চার ধরনের পণ্য আছে। অর্থাৎ আমরা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন দেবী আমরা কিছু না কিছু পণ্য ব্যবহার এবং ভোগ করে থাকি, ঠিক আছে? এই পণ্যগুলাকে আমরা সবগুলাকে পণ্য বলে, কিন্তু পণ্যগুলাকে ডিফাইন করতে হবে, পণ্যগুলা কোনটা কি সেটা একটু জানতে হবে। পণ্যকে চার ভাগে বিভক্ত সেটা বললাম। এখন আবার সুবিধা পণ্য কয়েকটা ধাপে আছে, শপিং পণ্য আবার শ্রেণী আছে। সুবিধা পণ্য আবার তিন ধরনের, তিনটা ভাগে ভাগ করতে পারি। সুবিধা পণ্যগুলা কখনো কখনো সেটা প্রধান পণ্য হয়ে থাকে, কখনো কখনো সেটা লোভনীয় পণ্য হয়ে থাকে, আবার জরুরি পণ্য হয়। শপিং এর মধ্যে আবার দুইটা, একটা হচ্ছে শপিং, একটা হচ্ছে সেবা, বিশিষ্ট এবং অযাচিতের মধ্যে ভাগ না করলেও চলবে। আচ্ছা, প্রথমে আমরা এই সুবিধা পণ্য সম্পর্কে একটু জানি। সুবিধা পণ্য কাকে বলে? যেসব পণ্য ক্রেতারা কম সময় ব্যবহার করে, কম সময় ব্যয় করে, নিকটবর্তী স্থান থেকে যে পণ্য সংগ্রহ করতে পারে তাকে বলা হয় সুবিধা পণ্য। অর্থাৎ সুবিধা পণ্য কি? যে পণ্যগুলা ক্রেতারা বা ভোক্তারা কম সময় ব্যবহার করে, স্বল্প সময়ে নিকটবর্তী স্থান থেকে সংগ্রহ করতে পারে বা ক্রয় করতে পারে সেগুলাকে বলা হয় সুবিধা পণ্য। অর্থাৎ যেমন হতে পারে চাল, ডাল, তেল, এগুলো কিন্তু আমাদের সামনের দোকানে, বাড়ির সামনের দোকানে বলেন, পাড়ার সামনের দোকানে বলেন, যেখানে যাই এই পণ্যগুলো আমরা কিন্তু পাই, ঠিক আছে? যে সেগুলা যেমন চাল হতে পারে, আমরা প্রয়োজনে অল্প সময় ব্যয় করে সাথে সাথে নিয়ে আসতে পারতেছি, চাল, ডাল, তেল, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোকে সুবিধা পণ্য বলে। এবং এই সুবিধা পণ্যকে আবার আমরা তিনটা ভাগে বিভক্ত করতে পারি। কিছু কিছু পণ্য প্রধান পণ্য হিসেবে বিবেচিত, কিছু কিছু পণ্য লোভনীয় পণ্য হিসেবে বিবেচিত, আবার কিছু কিছু পণ্য জরুরি পণ্য হিসেবেও বিবেচিত। এখন আমাদেরকে জানবো, আমরা জানবো প্রধান পণ্য কি। অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনে যে সকল পণ্য, যে সকল পণ্য অপরিহার্য হিসেবে বিবেচিত, যে সকল পণ্য অপরিহার্য, যেগুলো ছাড়া আমরা চলতে পারি না, যে পণ্য ছাড়া আমরা চলতে পারি না, যেগুলো ছাড়া আমাদের এক কদমও চলা সম্ভব না, সেগুলাকে বলা হয় প্রধান পণ্য। যেমন হতে পারে আমরা নিত্যদিন
চাল ডাল তেল, আমরা ভাত খাই, ভাতের সাথে তরকারি খাই, ঠিক আছে, এগুলোকে আমরা প্রধান পণ্য হিসেবে বিবেচনা করতে পারি। আচ্ছা, তারপরে আছে লোভনীয় পণ্য। লোভনীয় পণ্য সংজ্ঞাটা আমরা যদি দিতে যাই, যে সকল পণ্য পূর্ব পরিকল্পনা ছাড়া, পূর্ব পরিকল্পনা ছাড়া আবেগের বশবর্তী হয়ে দেখা মাত্র ক্রয় করি, দেখা মাত্র সংগ্রহ করি, সেটাকে বলা হয় কি লোভনীয় পণ্য। যেমন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমরা বাদাম দেখতেছি, বাদামওয়ালা বাদাম বিক্রি করতেছে, তাইলে আমরা সেটা, আমার পরিকল্পনা ছিল না আমি যে বাদাম খাবো, দেখলাম আমার মনে মন স্বাদ জাগতেছে আমি বাদাম খাবো, সাথে সাথে নিলাম, সেটাকে বলা হয় জরুরি পণ্য। ফুচকা, আমরা সবসময় হয়তো সেটার জন্য আমাদের মোহ থাকে না, যখন সামনে দেখছি সেটা আমার কেনার জন্য আমাদের আগ্রহ সৃষ্টি হয়, সেটাকে বলা হয় লোভনীয় পণ্য। যেমন হতে পারে আইসক্রিম হতে পারে, ফুচকা হতে পারে, চকলেট হতে পারে, বাদাম হতে পারে, এগুলোকে আমরা লোভনীয় পণ্য হিসেবে আখ্যায়িত করতে পারি। তারপর হচ্ছে জরুরি পণ্য। জরুরি পণ্যটা সংজ্ঞাটা কি, হঠাৎ হঠাৎ করে যে 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 পণ্যটা প্রয়োজন হয়, হঠাৎ পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে পণ্যের প্রয়োজন হয়, যে পণ্যটা ক্রয় করা হয় সেটাকে বলা হয় জরুরি পণ্য। অর্থাৎ এটা হঠাৎ করে প্রয়োজন হয়, পূর্ব পরিকল্পনা থাকে না, এবং পূর্ব থেকে পরিকল্পনা থাকে যে আমি এটা কিনতে হবে। মনে করেন আমার হঠাৎ করে আমি অসুস্থতা বোধ করতেছি, ঠিক আছে, সাথে সাথে আমার প্রয়োজন অনুভব করতেছি কি ঔষধে, তাহলে আমি ঔষধটা কিনলাম, এটা আমার পূর্ব কোনো পরিকল্পনা ছিল না, হঠাৎ করে আমি অসুস্থ বোধ করতেছি, হঠাৎ করে আমি ওষুধটা বোধ করতেছি, আমি ওষুধ কিনছি, এটাকে জরুরি পণ্য বলে। যেমন হঠাৎ করে বৃষ্টি আসলো, ঠিক আছে, এই বৃষ্টির জন্য আমার ছাতা লাগে, আমি ছাতা ক্রয় করলাম, তাহলে এটা আমার পরিকল্পনা ছিল না, হঠাৎ করে আমাকে কিনতে হয়েছে, এই জন্য এটাকে বলা হয় জরুরি পণ্য। তাহলে আমরা সুবিধা পণ্য সম্পর্কে বিস্তারিত জেনেছি। এবার আমরা জানবো শপিং পণ্য। শপিং পণ্যটা কাকে বলে, যে সব পণ্য ক্রেতারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দোকান ঘুরে, যে সকল পণ্য পূর্ব ভোক্তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দোকান ঘুরে, বিভিন্ন অনেক সময় নিয়ে বিভিন্ন দোকান ঘুরে পণ্যের মূল্য, পণ্যের ডিজাইন, পণ্যের মান ইত্যাদি বিবেচনা করে ক্রয় করে, সেগুলোকে বলা হয় শপিং পণ্য। অর্থাৎ শপিং পণ্য হতে হলে আমার পূর্ব পরিকল্পনা নিতে হবে, পরিকল্পনা অনুযায়ী আমাকে আগাইতে হবে এবং সময় ব্যয় করতে হবে, এবং সে অনুযায়ী বিভিন্ন ধরনের হয়তো বার্গেনিং করতে হবে, বিভিন্ন পণ্য ডিজাইনটা তুলনা করতে হবে, তুলনা করে আমি যে পণ্যটা নিব সেটাকে শপিং পণ্য হিসেবে বলা যাবে। শপিংকে আবার আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে শপিং পণ্য আর একটা হচ্ছে সেবা পণ্য। শপিং পণ্যটা কি, অর্থাৎ যে পণ্যটা আমার প্রয়োজন হচ্ছে না, আমার ইমার্জেন্সি নাই, ইমার্জেন্সি আমার প্রয়োজন নাই, অর্থাৎ আমি আমার আবেগের বশবর্তী হয়ে বা আমার সৌন্দর্য বদানোর জন্য বা আমার একটা আত্ম অহংকার বোধ প্রকাশ করার জন্য যদি আমি কোনো পণ্য ক্রয় করি সেটাকে বলা হয় কি শপিং পণ্য। যেমন হতে পারে ফ্রিজ, তারপরে ফ্রিজ একটা আমার ঘরে আছে, এখন আমি বিলাসিতার জন্য আমি আর একটা ফ্রিজ নিলাম, আর একটা ভালো ব্র্যান্ডের ফ্রিজ কিনলাম, অর্থাৎ আমার একটা হলে চলছে কিন্তু আমি সেই জায়গায় দুইটা কিনলাম বা তিনটা নিলাম, তাহলে সেটা আমার শৌখিন পণ্য হিসেবে বিবেচিত হবে। আর একটা হচ্ছে সেবা পণ্য। সেবা পণ্য হচ্ছে শখের বশবর্তী এবং প্রয়োজন, শখের বশবর্তী না হয়ে বরঞ্চ প্রয়োজনীয়তা অনুভব করে যে পণ্য সংগ্রহ করা হয় সেটাকে বলা হয় কি সেবা পণ্য। সেবা পণ্যটা হচ্ছে এরকম, মনে করেন আমার আয়রনের মেশিন দরকার, সেটা কিন্তু আমার শখিন বিলাসিতা না, আমার এটা প্রয়োজন আছে, ওয়াশিং মেশিন আমার প্রয়োজন আছে, এটা আমি বিলাসিতার জন্য নিই নেই, শখিনের জন্য যে নিই নেই, তাহলে এই ধরনের পণ্যগুলোকে আমরা সেবা পণ্য হিসেবে বিবেচনা করতে পারি। যেমন টেলিভিশন, আমার এক দরকার আছে, খবর শোনার দরকার আছে, আমার বিনোদনের দরকার আছে, যেন আমার টেলিভিশনের দরকার, কিন্তু এটাকে আমি শখিন বলা যাবে না, এটা সেবা পণ্য হিসেবে বিবেচিত। এরপরে আছেন বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্য কাকে বলে, বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন, বিশেষ গুণ সম্পন্ন এবং প্রযুক্তি নির্ভর, এবং যার ব্র্যান্ড নেম আছে, যে বিভিন্ন ভালো ব্র্যান্ডের ব্র্যান্ড নেম আছে, এই ধরনের পণ্যগুলোকে বিশিষ্ট পণ্য বলে। যেমন স্যামসাং এর ল্যাপটপ হতে পারে, স্যামসাং এর মোবাইল ফোন হতে পারে, অর্থাৎ এগুলা যে পণ্যটা আমি নেব এটা ব্র্যান্ড হবে এবং সেই পণ্যটা প্রযুক্তি নির্ভর হবে এবং আধুনিক কলা কৌশল সম্পন্ন হবে, সেই ধরনের পণ্যগুলোকে বিশিষ্ট পণ্য হিসেবে আখ্যায়িত করা যাবে। তারপর হচ্ছে অযাচিত পণ্য। এই পণ্যটা অযাচিত পণ্য, এই পণ্য সম্পর্কে যদি আমি বলতে যাই সেটা হচ্ছে যে সকল পণ্য গ্রাহকরা বা জনসাধারণ দেখেনি বা দেখলেও ক্রয়ের ইচ্ছা জাগে না, সেই ধরনের পণ্যকে অযাচিত পণ্য বলে। অর্থাৎ যে পণ্যটা আমি কখনো দেখিনি বা দেখলেও ক্রয়ের আশা আমার জাগেনি, দেখলেও আমি না দেখার ভান করে চলে যাচ্ছি, এই ধরনের পণ্যগুলোকে বলা হয় কি অযাচিত পণ্য। যেমন হতে পারে
যেমন আমরা আমাদের পাঠ্যপুস্তক বইগুলো কি আমরা কি জন্য নিই, যে আমরা পড়াশোনা করার জন্য, কিন্তু আমার পড়াশোনা শেষ, যে একটা আমি মার্কেটে হাঁটতেছি দেখতে পেলাম যে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, কিন্তু আমার পড়াশোনার জন্য লাগতেছে না, আমার পড়াশোনা শেষ, তাহলে আমি কি বইটা কিনবো কিনবো না, অর্থাৎ এটা আমি দেখেও না দেখার ভান করব, ঠিক আছে? অর্থাৎ সেই পণ্যটা আমি যে পণ্যটা আমার আমি দেখিনি, বা যদিও দেখি কেনার আশা জাগেনি, এই ধরনের পণ্যকে অযাচিত পণ্য বলে। তাহলে আমরা আজকে জেনেছি কোন পণ্য মূল্য নির্ধারণ পঞ্চম অধ্যায়ের একটা টপিকস আমরা আজকে শেষ করলাম, ভোগ্য পণ্য। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আর একটা টপিকস নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।